রহিম আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা শব্দ তরঙ্গ অধ্যায়টি নিয়ে আলোচনা করছি তো পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় এখন আমরা দেখব যে এই শব্দটি আসলে কিভাবে তৈরি হয় প্রত্যেকটি ব্যক্তির গলার মধ্যে ভোকাল কর্ড নামক একটা বিশেষ তোমার ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র কিন্তু আসলে কারোর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না এই ষড়যন্ত্র মানে স্বর বা সুর তৈরি করার একটা যন্ত্র এটা তো এই যে সুর বা স্বর তৈরি করার যন্ত্র এটি যে ভোকাল থাকে সেটা আবার একটু দুই রকম গঠন আছে প্রাথমিক অবস্থায় ছেলে এবং মেয়ে উভয়েরই এই ভোকাল কোডটা থাকে পাতলা এই জন্য শিশু এবং নারীদের কণ্ঠটা বেশ সুরেলা হয় এবং সৃষ্টিকোণ হয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে ছেলেদের ভোকাল হ্যাঁ বলো কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথেই দেখা যায় যে ছেলেদের এই ভোকাল কর্ড এটা কিন্তু অপেক্ষাকৃত শক্ত এবং পুরু হয় যে কারণের জন্য তাদের কণ্ঠটা তখন ভারী হয় বাট মেয়েদেরটা কিন্তু তখনও সফট থাকে এবং পাতলা থাকে যে কারণের জন্য মেয়েদের কণ্ঠ থাকে কমল এবং মোহনীয় এজন্য আমরা সাধারণত অনেক সময় বলি কুকিল সুমিষ্ট অনেক নামে তাদেরকে অভিহিত করা হয় যদিও বর্তমানে বিভিন্ন যদিও এখন বর্তমানে অনেক ইসলামী বক্তাদেরকেও এরকম মানে ভাষ্য দেয়া হয় আসলে কণ্ঠ আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামত যেটার মাধ্যমে আমরা কথা বলতে পারছি আমাদের মনের ভাবটি আমরা অন্যের কাছে প্রকাশ করছি তো সেইটাও যে কম্পনের মাধ্যমে শব্দ তৈরি করে আমাদেরকে শুনতে বা বলতে সাহায্য করছে এটি হলো এখানকার মূল কথা তো আমাদের বয়সন্ধিকালে এসে পুরুষ এবং স্ত্রী অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়েরই কণ্ঠ কিন্তু তুলনামূলক ভাবে একটু ভারী হয় তো এটা আল্লাহর দেওয়া বিশেষ পরিবর্তন এখানে এটা আমাদের কারোরই অস্বীকার করার কোনো উপায় নেই এখন আমরা দেখব হলো এর পরের বিষয়টা নিয়ে সেটি হলো এখানে যে এটা দেখা যাচ্ছে যে কাগজ দিয়ে ভোকাল কর তৈরি করে সেটা ফু দিয়ে কাপিয়ে শব্দ তৈরি করা তোমরা এরকম হয় অনেকে করে দেখতে যে কাগজের অংশ নিয়ে এরকম ফু দিয়ে বের করে দেওয়ার সময় করে শব্দ হবে কিন্তু বায়ুর চাপে পরে যে কোনো কিছু কাঁপলে যে শব্দ হয় তার প্রমাণ তোমরা আরো অনেক জায়গায় আসে সাইকেলের বেল বাজানো হলে সাইকেলের বেলের ওই কিনারে একটু হাত দিয়ে দেখো কিনারটা কিন্তু কাঁপে তোমরা ওই সাইকেলের বেলের ওই কিনারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে কম্পন থেমে গেছে শব্দও না নেই কাঁসার বাটিতে আঘাত করো সেটা ঝনঝন করে বাজে ওটা কম্পন হয় কিনা প্রমাণ করা যায় দুটা জিনিস দে ওখানে তোমরা পানি নিয়ে আঘাত করো দেখো পানি সহ কাঁপতেছে তোমরা হাতের হাত দ্বারা ওই কিনারে স্পর্শ করো সেখানেও কম্পন অনুভব করতে পারবা কথা বলার সময় আমরা যদি আমাদের গলার কাছে হাত দেই আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে গলাটা কাঁপতেছে সুতরাং কোন কিছুর কোম্পানি যে শব্দ তৈরি হয় এটা এগুলোর হলো প্রমাণ তো তোমরা এই টপিকটা সবাই নিশ্চয়ই বুঝতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে যেটা বোঝানো হয়েছে তা হলো একটা বেলজারের পরীক্ষা দিয়ে এই পরীক্ষাটা কেন করা হয়েছে কি উদ্দেশ্যে করা হয়েছে তা হলো যে শব্দ কোনো কিছুর সাহায্য মাধ্যম ছাড়া আমাদের কাছে চল আসতে পারে না অর্থাৎ শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন এটা প্রমাণ করার জন্য কি করা আছে বাহির থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখো এরকম চিত্রে প্রদর্শিত উপায়ে আমরা নিচে কিন্তু একটি বায়ুর বের করে নেওয়ার যন্ত্র সেট করেছি এই যেটা এই যন্ত্রের কাজ হলো আমরা ইচ্ছা করলে এখান থেকে বায়ু বের করে নিতে পারি ইচ্ছা করলে আমরা এখানে বায়ু ক্রমান্বয়ে দিতে পারি এই দুটো কাজ আছে তো এখন প্রথমে বায়ু দেওয়া থাকা অবস্থায় আমরা বাহির থেকে সুইচ অন করে দিলাম সুইচ অন করলে বেলজারের এই আহ মানে এই ভিতরে যে স্থাপিত ঘন্টাটি বৈদ্যুতিক ঘন্টাটি তখন কি বাজে এবং শব্দটি আমরা শুনতে পাই কেন শুনতে পাই কারণ শব্দটা তৈরি হয় বায়ুর মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছে যখন বাতাস বের করে নেওয়া হয় তখন কিন্তু এই শব্দটি আর শোনা যায় না আবার বাতাস দেওয়া হলে আবারও শব্দটি শোনা যায় এর মাধ্যমে প্রমাণিত হয় যে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন আমরা এই মাধ্যমের এই অংশটির পরে পরবর্তী অংশ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব।